ম্যাথ ক্লাস নিশ্চিত বই থেকে সমাধান একাদশ গরমান তো গরমান অধ্যায়ে আমরা আজ ছাপ্পান্ন নম্বর ক্লাসে রয়েছি নিশ্চিত নবোদয় বইয়ের আর এই অধ্যায়ের আমরা একশো উনতিরিশ দাগ থেকে একশো পঁয়তাল্লিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান কৌশল দেখব কয়েকটি পর্বে বিভক্ত করব এই দাগ নম্বরগুলির অঙ্কগুলিকে তো তার আগে আমরা দেখে আসি যে আগের ক্লাসে অর্থাৎ পঞ্চান্ন নম্বর ক্লাসে আমরা কোন কোন অঙ্কগুলো করেছিলাম একশো এক দাগ থেকে একশো আঠাশ দাগ এই যে যে সমস্যাগুলির সমাধান তোমরা শিখেছিলে সেটাকে মনে আছে তো মনে রাখতে হবে যদি তুমি এই দাগ নম্বরের অঙ্কগুলোকে মনে রাখতে পারো আজকের সমস্যাগুলির সমাধানে তোমার সহায়তা হবে চলো পর্ব নাম্বার ওয়ানে যাওয়া যাক এক নম্বর পর্বে কি আছে একশো দাগ একশো উনতিরিশ দাগে আমরা যে সমস্যাটি পাচ্ছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা প্রথম পাঁচটি সংখ্যার গড় ছয় আর শেষ চারটি সংখ্যার গড় পাঁচ তাহলে পাঁচটি সংখ্যা পেলাম আর চারটি সংখ্যা পেলাম সংখ্যা আটটির গড় ছয় হলে পঞ্চম সংখ্যাটি কত কেমন হলো প্রথম পাঁচটি সংখ্যা পরের চারটি সংখ্যা নয়টি সংখ্যা হবে তো তাহলে সংখ্যা নয়টি হবে আটটি কেন হলো এখানে তাহলে কি এখানে ভুল আছে অঙ্কটা তো প্রথমেই মনে হচ্ছে ভুল তো যে কেউ বলতে পারে যে পাঁচটি আর চারটি তার মানে নটি কিন্তু এখানে আটটি কেন লিখলো আটটি হলে কি হবে আচ্ছা আমি আটটি যদি থাকে তাহলে কি করতে হবে দেখি আটটি সংখ্যার ঘর ছয় হলে পঞ্চম সংখ্যাটি কত আচ্ছা এখানে আটটির জায়গায় নয়টি হবে কিনা পরে দেখব আগে চলো সমাধানে যাওয়া যাক দেখি প্রথম পাঁচটি সংখ্যার গড় ছয় সমষ্টি পাঁচ গুণ ছয় সমান সমান তিরিশ শেষ চারটি সংখ্যার গড় হচ্ছে পাঁচ তাহলে সমষ্টি কত পাঁচ গুণ চার সমান সমান কুড়ি ছিল আর এটা কুড়ি এটা এক নম্বর দিয়ে রাখলাম এটা আমি দুই নম্বর দিয়ে রাখলাম এবার এই পাঁচ যোগ চার সমান সমান নয়টি সংখ্যা হওয়া উচিত কিন্তু প্রশ্নে আটটি সংখ্যার কথা উল্লেখ করা আছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব যদি অঙ্কটা ভুল ছাপা হয় তবেই সম্ভব ওখানে আটটি না লিখে লিখতে লিখতে হতো হতো কিন্তু তো তো নটি নটি নয়টি লেখেনি মানে আমি লিখিনি এটা আমি নিজে এটা নয়ের পরিবর্তে আটটি লিখেছি কেন লিখেছি দেখা যাক চলো অঙ্ক ভুল নেই তোমাদের অনেক আমি কনফিউশনে রেখেছিলাম অঙ্ক কোনো ভুল নেই নতুন অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক শিখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বুঝে নিতে হবে দেখো সংখ্যা মোট আটটি তোমাকে বলা হলো আটটি সংখ্যা আছে অর্থাৎ আটজন ক্রিকেটার আছে তার মধ্যে একটা দলে পাঁচজন খেলবে আর একটা দলে চারজন খেলবে এইটা এই অঙ্কটাকে এই যে যে সমস্যাটা সমাধান আমরা করছি এই অঙ্কটাকে অঙ্ক ভাববে না তুমি বাস্তব জীবনে চলে আসো বাস্তব জীবনে আসলে কি হচ্ছে একজন প্লেয়ার দুইজন প্লেয়ার তিনজন প্লেয়ার আমি বোঝানোর জন্য বলছি বুঝে নাও তাহলে অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে তিনজন প্লেয়ার চারজন প্লেয়ার পাঁচজন প্লেয়ার ছয়জন প্লেয়ার সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন প্লেয়ার এই আটজন প্লেয়ার আছে এবার এই আটজন প্লেয়ারে প্রথম যারা ব্যাট করছিল তারা পাঁচ জনে খেলছে যে টিমটা আছে তারা যখন ব্যাট করবে তখন আবার তারা চারজন ব্যাট করবে চারজন কিভাবে সম্ভব একজন দুইজন তিনজন চারজন তো তিনজন তাদের তো অ্যাকচুয়ালি পাঁচজন চলে গেলে তিনজন থাকার কথা তাদের ক্ষেত্রে চারজন হওয়া সম্ভব তখনই যখন এই যে পাঁচ নম্বর প্লেয়ারটাকে এই প্রথম টিম এই প্রথম টিম যখন ব্যাট করেছে তারা ব্যাটিং এ নিয়েছে তাকে বলা হলো ওদের টিম যখন ব্যাট করবে তখন তুইও ব্যাট করবি তাহলে এই ব্যাটিং এর সময় এই পাঁচ নম্বর প্লেয়ার দুই দলের হয়ে খেলবে তাহলে এই যে পাঁচ নং সংখ্যা দুইবার ধরা হচ্ছে এই জায়গাটাই মনে রাখবে এই জায়গাটাই মনে রাখো এটাই তোমাকে মনে রাখতে হবে যে কি পাঁচ নম্বর প্লেয়ার দুবার খেলছে এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো এবার আমরা সংখ্যায় চলে আসি এই প্রথম পাঁচটা সংখ্যার সমষ্টি কত তিরিশ আর এই যে শেষের দিক থেকে গুনতে গুনতে আসবো যখন শেষের দিক থেকে যখন গুনতে গুনতে আসবো তখন এই চারটের সমষ্টি হবে কুড়ি অর্থাৎ প্রথম পাঁচটি যোগ শেষ চারটি সমান সমান নটি সংখ্যা কিন্তু আটটি সংখ্যার হিসাবে পাঁচ নং সংখ্যা দুইবার গণনা করা হচ্ছে তাহলে আমরা এটা বলতে পারি যে প্রথম পাঁচটি সংখ্যা আর পরের চারটি সংখ্যা এই কথার অর্থ হচ্ছে এবার আমাকে দেখাতে গেলে এইভাবে দেখাতে হবে এই যে পাঁচটি আর এই চারটি এর অর্থ হচ্ছে এই পাঁচটি প্লাস ছয়টি সাতটি আটটি টোটাল আটটা সংখ্যা কিন্তু এই যে পাঁচটির পরে যে চারটে কে নেব সেক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে দুবার যখন নিচ্ছে আমি বলতে পারি এই পুরো আট পর্যন্ত দেখে নাও পুরো এখান থেকে শুরু করে এক থেকে শুরু করে আট পর্যন্ত একবার সবাইকে নিলাম সঙ্গে এই পাঁচকে নেওয়া হলো আরো অতিরিক্ত আবার পাঁচকে নেওয়া হচ্ছে পাঁচ নম্বর সংখ্যাকে প্রথমবারে এক থেকে আটে যখন যাচ্ছি তখন তো একবার নিয়ে নিলাম আবার পরে একে এক্সট্রা একে একবার ধরা হয়েছিল তাই আমরা এখানে বলতে পারি যে পাঁচটি সংখ্যা যোগ চারটি সংখ্যা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আটটি সংখ্যা প্লাস ফিফথ নম্বর যে সংখ্যাটা এই ফিফথ নম্বর সংখ্যাকে ধরে নিয়ে আটটি সংখ্যা মানেই প্রথম পাঁচটি যোগ চারটি তাহলে প্রথম পাঁচটি যোগ চারটি মানে হচ্ছে তিরিশ আর কুড়ি সমান সমান পঞ্চাশ তাহলে আটটি সংখ্যার গড় ছয় আটটি সংখ্যার সমষ্টি ছয় গুণ আট আটচল্লিশ তাহলে আমরা বলতে পারি আটটি সংখ্যার সমষ্টি এই যে সংখ্যার সমষ্টি এটা তার সাথে ফিফথ নম্বর সংখ্যাটি যুক্ত হলে পঞ্চাশ হয়ে যায় তাহলে আটচল্লিশ যোগ ফিফথ নম্বর সংখ্যা সমান সমান পঞ্চাশ বা ফিফথ নম্বর সংখ্যা সমান সমান পঞ্চাশের থেকে আটচল্লিশ বিয়োগ করলাম থাকলো দুই সুতরাং আমরা বলতে পারছি যে পঞ্চম যে সংখ্যাটি আছে সেটা হলো দুই পুরো অঙ্কটাকে একবার দেখো বোঝার চেষ্টা করো হয়তো তোমার কাছে এই অঙ্কটা এই মুহূর্তে ক্লিয়ার হয়নি কোনো অসুবিধা নেই যাবো আমরা পরবর্তী সমস্যাতে সেখানে ক্লিয়ার করে নেব তবে এই মুহূর্তে তুমি এইটুকু অঙ্কটাকে পুরো সিডব্লুতে কমপ্লিট করে নাও CW যখন তোমার কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে এ অঙ্কটাকে আরও একবার করো অর্থাৎ দুইবার করো সিডাব্লিউতেই দুবার করো তারপরে পরবর্তী অঙ্কে যাবে সিডাব্লু দুবার কমপ্লিট করলে অঙ্কটা অনেকটা তোমার কাছে ইজি হয়ে যাবে শুধু এই জায়গাটা মনে রাখবে পাঁচজন আর চারজন নিতে গেলে এরপরে তিনজন আছে তখন তোমাকে উল্টো দিক থেকে নিতে নিতে আসতে হবে তাহলে এই পাঁচ নম্বর প্লেয়ারকে আর নেওয়া হয়ে যাবে এই অর্থাৎ পাঁচ নম্বর প্লেয়ার দুবার খেলছে এটা মনে রাখবে চলো পরবর্তী সমস্যা যাওয়া যাক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর জে আগের অঙ্কের মতো একশো তিরিশ দাগ প্রথম ছটি সংখ্যার গড় আট এবং শেষ দুটি সংখ্যার গড় এগারো সংখ্যা সাতটির গড় নয় হলে ষষ্ঠ সংখ্যাটি কত অর্থাৎ আটটি সংখ্যা ছটি আর দুটি দুটো মিলিয়ে কত হচ্ছে আটটি সংখ্যা হবার কথা কিন্তু হচ্ছে কত সাতটি তাহলে আমরা বুঝেই গেছি প্রথমে ছজনকে নেব তারপরে আবার দুজনকে নেবো অর্থাৎ এই ছয় কে দুবার নেওয়া হচ্ছে তাহলে প্রথম প্রথম সংখ্যার সংখ্যার গড় কত এগারো গুণ দুই সমান সমান বাইশ তাহলে এই একটা সমষ্টি পেলাম এই একটা সমষ্টি পেলাম এখানে ছয় নম্বর সংখ্যাকে দুবার ধরা হলো চলে আসি ছটি যোগ দুটি আটটি সংখ্যা সমান সমান কি আমার কাছে তো আটটি সংখ্যা নেই আমার কাছে আছে কত দেখো তো এখানে আমার কাছে আছে মোট সাতটি সংখ্যা কিন্তু আমার আটটি হতে গেলে কি করতে হবে এই সাতটাকেও নেব সঙ্গে ছয় নম্বরকে আরেকবার নেব তাহলে সাতটি প্লাস সিক্স সমান সমান কত আটচল্লিশ যোগ বাইশ সমান সমান সত্তর এই যে আটচল্লিশ আর এই বাইশ সত্তর হলো আবার সাতটি সংখ্যার গড় নয় বলেছে তাহলে সমষ্টি কত তেষট্টি তাহলে এবার আমরা কি করতে পারছি সাতটি সংখ্যার সমষ্টি প্লাস সিক্স নম্বর সংখ্যা সমান তাহলে তেষট্টি সঙ্গে এই তেষট্টি কি হবে বিয়োগ হয়ে যাবে সাত তাহলে আমরা বলতে পারছি ষষ্ঠ সংখ্যাটি হলো সাত ঠিক আগের অঙ্কটার মতো এক্ষেত্রেও তুমি সিডাব্লিউতে এই অঙ্কটাকে দুইবার সমাধান করো আগের অঙ্কটা দুবার এই অঙ্কটা দুবার তাহলে মোট তোমার চার চারবার হয়ে গেল অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যাবো পরবর্তী সমস্যায় দেখা যায় আগের দুটো অঙ্কের মতোই সমাধান কি আছে একশো একত্রিশ প্রথম তিনটি সংখ্যার ঘর পাঁচ শেষ পাঁচটি সংখ্যার ঘর সাত সংখ্যা সাতটির ঘর সাত হলে তৃতীয় সংখ্যাটি কত খুবই ভালো কথা তাহলে প্রথম তিনটি সংখ্যার ঘর পাঁচ সমষ্টি তিন পাঁচা পনেরো এটা আমি এক নম্বর দিয়ে রাখবো শেষ পাঁচটি সংখ্যার গড় হচ্ছে সাত তাহলে সমষ্টিগত পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ এটা দুই নম্বর দিয়ে রাখব সাতটি সংখ্যার গড় সাত সমষ্টিগত উনপঞ্চাশ এবার আসা যাক চিত্র যেটা আমরা জানি যে প্রথম তিনটি সংখ্যা আর শেষের দিক থেকে এক দুই তিন চার যে পাঁচটা সংখ্যা নিতে হবে তিন নম্বরকে একবার বেশি নিতে হবে তাহলে আমি টোটাল কি পাচ্ছি এক থেকে সাত এই সবকটা সংখ্যা পাচ্ছি প্লাস তিন নম্বর সংখ্যা এটা তো এবার ক্লিয়ার হলো তাহলে তিনটি সংখ্যা যোগ পাঁচটি সংখ্যা সমান সমান আটটি সংখ্যা সমান সমান সাতটি প্লাস থার্ড নম্বর সংখ্যা তাহলে তিনটের তিনটের সমষ্টি পনেরো পাঁচটার পঁয়ত্রিশ এই পঞ্চাশ আটটির কত আটটির ঊনপঞ্চাশ পেয়েছিলাম এখানে তাহলে উনপঞ্চাশ যোগ থার্ড অর্থাৎ আমরা বলতে পারি থার্ড প্লাস উনপঞ্চাশ ইকুয়াল টু পঞ্চাশ থার্ড ইকুয়াল টু পঞ্চাশ থেকে এই উনপঞ্চাশ ডান পাশে এসে বিয়োগ করে দেবো এক হবে তাহলে তৃতীয় সংখ্যাটি হলো এক সিডাব্লিউ কমপ্লিট হলো দুবার করো এই অঙ্কটা দুবার করলে তাহলে আমার এই অঙ্ক হলো মোট ছবার হয়ে গেল এবার আশা করছি অনেকটা তোমার কাছে ক্লিয়ার হয়ে এসেছে কি হয়নি হুম হবে তো এবার পুরো অঙ্কটাকে দেখে নাও তাহলে তোমার কাছে সেম অঙ্ক ছবার করা হয়ে গেল যাব পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যায় আমরা যেটা পাবো যে একশো বত্রিশ দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জে প্রথম চারটি সংখ্যার গড় বারো শেষ ছটি সংখ্যার গড় নয় সংখ্যা এগারোটির গড় এগারো হলে পঞ্চম সংখ্যাটি কত একটু ভিন্ন সমাধান আছে অঙ্কটাতে অঙ্কটা একটু ভিন্ন টাইপের কেন বলছি দেখো ছবিটাকে লক্ষ্য করো এখানে এগারোটি সংখ্যা বলেছে অর্থাৎ প্লেয়ার সংখ্যা এগারো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন প্লেয়ারের মধ্যে চারজন এই প্রথম চারজন এদের গড় বলেছে বারো তাহলে এদের সমষ্টি চার বারো আটচল্লিশ শেষ ছয় জনের নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়ের নয় তাহলে ছয় নং চুয়ান্ন এদের সমষ্টি তাহলে এদের সমষ্টি চুয়ান্ন আর আগেরটা সমষ্টি আটচল্লিশ দেখো এই দিক থেকে ছজনকে নিলাম এই দিক থেকে চারজনকে নিলাম পাঁচ নম্বর প্লেয়ারটা কিন্তু পড়ে রইল। একে নেওয়াই হলো না আগে কি হয়েছিল আগের যে তিনটি সমস্যার সমাধান করলাম সেখানে মোট যে কয়জন প্লেয়ার মোট প্লেয়ারের থেকে দুই দলে এই যে দুই দলে যেটা নিয়েছিলাম সেখানে একজন কম ছিল আর এখানে কি হয়েছে একজন বেশি এখানে একজন বেশি এইখানে পার্থক্য এই বেশি জনকে কেউ নেবে না আগেরবার যেমন একজনকে দুবার নিয়েছিলাম আর এখানে কি করছি এখানে কেউ নেবে না একে ভালো কথা না নিলে কে দেখি প্রথম চারটি সংখ্যার ঘর বারো সমষ্টি আটচল্লিশ যেটা এখানে বের করেছি শেষ ছটি সংখ্যার ঘর নয় সমষ্টিগত চুয়ান্ন এখানে বের করেছি এগারোটি সংখ্যার গড় কত এগারোটি সংখ্যার গড় এগারো সমষ্টি কত এগারো গুণ এগারো একশো একুশ এটা বের করে রাখলাম তাহলে প্রথম চারটি যোগ শেষ ছটি সমান সমান মোট এগারোটির থেকে ফিফথ নম্বর বিয়োগ হোক ভালো করে বোঝ ওই জায়গাটা এই চারটে আর এই ছটা মানে দশটা এই দশটা মানে কি এই টোটাল এগারো জনের থেকে পাঁচ নম্বর জন বাদ তাহলে এই এগারো জন থেকে পাঁচ নম্বর অর্থাৎ ফিফথ নম্বর প্লেয়ার যদি বাদ দিই তাহলে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশজন হচ্ছে জন মানে কত এগারো জন থেকে পাঁচ নম্বর প্লেয়ার বাদ তাই লিখেছি দেখো এখানে সংখ্যায় যখন আসবো চারজন প্লাস ছয়জন অর্থাৎ চারটি সংখ্যা যোগ শেষ ছটি সংখ্যা মোট এগারো থেকে ফিফথ নম্বর বাদ তাহলে চার জনের আটচল্লিশ ছয় জনের চুয়ান্ন এগারো জনের একশো একুশ মাইনাস ফিফ্থ এবার কি করলাম দেখো এই মাইনাস ফিফ্থ কে বাম পাশে নিয়ে আসলাম প্লাস ফিফ করলাম আর একশো একুশ কে এই পাশে এনে করলাম করলাম কেও সমীকরণের নিয়ম অনুযায়ী এটা এটা হচ্ছে সমীকরণের নিয়ম অনুযায়ী কি হয় এইখান থেকে এখানে আসলে সাইন পাল্টা এখান থেকে এখানে গেলেও সাইন পাল্টা তাহলে এবার ফিফ্থ নম্বর সমান সমান এই একশো একুশ থেকে এটাকে বিয়োগ করে দিলে তিয়াত্তর পেলাম তিয়াত্তর থেকে চুয়ান্নকে বিয়োগ করে দিল উনিশ পেলাম অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হলো উনিশ এটাই আমার উত্তর উত্তর পেয়ে গেলাম দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তিনবার করো সিডাব্লিউতেই তিনবার করো তাহলে অঙ্কটা তোমার কাছে অনেকটা ক্লিয়ার হবে এবার দেখো আগের ছবার করেছো আর এই তিনবার অর্থাৎ তুমি নবার যখন করছো তখন একজন প্লেয়ার কম আর একজন প্লেয়ার বেশি একজন কে নিয়ে তো সমস্যা হচ্ছে একজন কম থাকবে আর একজন বেশি থাকবে বেশি থাকলে তাকে বাদ দিতে হবে কম থাকলে তাকে দুবার ধরতে হবে বেশ এবার তুমি এই অঙ্ক পারবে এবার তোমার কি কাজ থাকছে দেখো তোমার জন্য একটা ছোট্ট ধরনের একটা এইচ দিচ্ছি এইচ কি অতিরিক্ত ভাবে একজন কম আর একজন বেশি এরকম তুমি মনে মনে সংখ্যা ধরে দুটি সমস্যা তুমি দুটি সমস্যা নিজে গঠন করো নিজে গঠন করবে তাহলে এই বিষয়ে তোমার ধারণা একদম সুস্পষ্ট হয়ে যাবে যাব আমরা পরবর্তী সমস্যা একশো তেত্রিশ থাকে প্রথম আটটি সংখ্যার ঘর নয় শেষ ছটি সংখ্যার ঘর বারো সংখ্যা তেরোটি তাহলে আট আর ছয় চোদ্দ কিন্তু সংখ্যা আছে তেরোটি অর্থাৎ মোট ধরছি চোদ্দ কিন্তু সংখ্যা আছে তেরোটি তাহলে একজন কম তাহলে একশো উনত্রিশ অষ্টমটাকে দুবার ধরা হচ্ছে এবার তুমি নিজে করো এবার তুমি নিজে করলে কি আসবে দেখো প্রথম আটটির কি হচ্ছে আটটি আট নং বাহাত্তর হবে আর এদিকে ছয়টির বারো ছয় বারো বাহাত্তর হবে তাহলে আট আর ছয় বারো বাহাত্তর এবার তেরোটির হচ্ছে দশ তাহলে একশো তিরিশ হবে কত হচ্ছে তেরোটির দশ হলে অষ্টম সংখ্যাটি কত তো তাহলে এই একশো তিরিশ এখানে কি হচ্ছে একশো তিরিশের সাথে তুমি এইট নম্বর যোগ করে দাও তো না তোমার মানে মেনলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই বাহাত্তর যোগ বাহাত্তর এই দুবার যে বাহাত্তরটা নিয়েছ এর মধ্যে কি আছে একশো হচ্ছে এর মধ্যে কিন্তু মধ্যে আছে আছে প্লাস নম্বর তাহলে এই নম্বরটা কত একশো তিরিশ বিয়োগ করে দাও তাহলে চোদ্দ দেখো তো তোমার চোদ্দ হচ্ছে কিনা যাবো পরবর্তী সমস্যায় একশো চৌত্রিশ দেখে ছয়টি সংখ্যার গড় একুশ সপ্তম সংখ্যাটি কত যখন সাতটি সংখ্যার গড় একশো চল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ভেরি ভেরি ইজি টাইপ নম্বর টু পর্ব টুতে আসলাম এবার ভিন্ন ধরনের সমস্যা পেলাম আমরা সংখ্যার গড় একুশ তাহলে কত একুশ একশো ছাব্বিশ কত হলো একশো ছাব্বিশ হলো বেশ পেলাম একটা জিনিস সাতটি সংখ্যার গড় একশো চল্লিশ সমষ্টি কত একশো চল্লিশ গুণ সাত সমান নয়শো আশি আর একটা জিনিস পেলাম তাহলে এই যে সাতটি সংখ্যার সমষ্টি থেকে প্রথম ছটিকে যদি বিয়োগ করি কে পরে থাকে সপ্তম পরে থাকে তাহলে সাতটির বিয়োগ ছটি সমান সমান সপ্তম সংখ্যা সুতরাং আমরা বলতে পারি সপ্তম সংখ্যা ইকুয়াল টু সাতটির থেকে ছটি বিয়োগ করো এটা পেলাম অর্থাৎ উত্তরে চলে আসলাম সপ্তম সংখ্যাটি হলো এত একদম সহজ অঙ্ক অথচ ইম্পর্টেন্ট সহজ অঙ্ক করো ডাব্লু তাহলে একবার করলেই বুঝতে পারবে একশো পঁয়ত্রিশ দাগে পাঁচটি সংখ্যার গড় বত্রিশ ষষ্ঠ সংখ্যাটি কত যখন ছয়টি সংখ্যার গড় উনত্রিশ একদম আগের অঙ্কের মতো কি হবে এখানে দেখে নাও যে কয়টি আছে সংখ্যার উনত্রিশ তার থেকে পাঁচটি সংখ্যার গড় বিয়োগ করে দাও ষষ্ঠ সংখ্যাটি পেয়ে যাব যাব পরবর্তী সমস্যা একশো ছত্রিশ দেবে ছয়টি সংখ্যার গড় পঞ্চান্ন সপ্তম সংখ্যাটি কত যখন সাতটি সংখ্যার গড় পঞ্চাশ তাহলে সাতটি সংখ্যার গড় ছয়টি সংখ্যার গড় হচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে এই জায়গাটা একটুখানি হিন্সটা ঠিক করে দিন পঞ্চাশ হচ্ছে সাতটি সংখ্যার গড় মাইনাস পঞ্চান্ন ইন্টু ছয়টি সংখ্যার গড় তাহলে তিনশো পঞ্চাশ বিয়োগ পাঁচ ছক তিরিশ পাঁচ ছক তিরিশ তেত্রিশ তাহলে কুড়ি সপ্তম সংখ্যাটা কুড়ি আসবে যাব পর্বত্রিতে ভিন্ন ধরনের সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো সাঁত্রিশ দশমিক তিন শূন্য মিটার একশো পঁয়ত্রিশ সেমি গড়ে প্রতিদিন কত সেমি বৃষ্টিপাত হয়েছে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর জটিলতা কিছুই নেই এই অঙ্কটাতে দেখো জটিলতা বলতে কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে কি একক একক তাহলে এই একক গুলো কি কি আমরা জানি এই একক গুলোকে একবার একটুখানি আমরা এখানে হিসাব করে কিলো একটো ডেকা মিটার দেশি সেন্টি আর মিলি এই হচ্ছে একক এবার কি হচ্ছে আমার যখন সেন্টিমিটার সেন্টিমিটারে একোকে নিতে বলেছে বৃষ্টিপাত প্রতিদিন গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এই জায়গাটা লক্ষ্য করো প্রতিদিন কত সেন্টিমিটার করে বৃষ্টিপাত যখনই বলেছে সেন্টি থেকে যখন আমার মিলিতে আছে মিলি থেকে সেন্টিতে আসতে হবে অর্থাৎ কি করতে হবে ভাগ করতে হবে দেশি থেকে যখন সেন্টিতে যাব গুণ করতে হবে মিটার থেকে যখন এটাই যাব তখনও গুন করতে হবে অর্থাৎ এই যে যে গুণ করব। অথবা ভাগ করব। কত দিয়ে গুণ করব দশ দিয়ে না একশো দিয়ে না এক হাজার দিয়ে এগুলো সবই আমরা অধ্যায় শিখেছি বা শিখব এখানে জাস্ট দেখে না অঙ্কটা প্রথম দিনের বৃষ্টিপাত একশো কুড়ি সেন্টিমিটার গড় কত চেয়েছে সেন্টিমিটার তাহলে একে পাল্টাবো না দ্বিতীয় দিনের বৃষ্টিপাত কত দ্বিতীয় দিনের বৃষ্টিপাত এত মিলিমিটার মিলিমিটার থেকে দশ দিয়ে ভাগ করলে সেন্টিমিটার আসে তাহলে একশো বত্রিশ সেন্টিমিটার তৃতীয় দিনের বৃষ্টিপাত বত্রিশ দশমিক এক ডেসিমিটার তাহলে এই ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে দেখো এখানে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে আমরা দশ 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 কিছুই না দশ দিয়ে গুণ করবো তাহলে একে দশ দিয়ে গুণ করলে এটা পাওয়া যায় চতুর্থ দিনের বৃষ্টিপাত মিটার মিটার থেকে সেন্টিমিটারে গেলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে একবার দুইবার একশো দিয়ে গুণ করতে হবে একে একশো দিয়ে গুণ করলে একশো তিরিশ সেন্টিমিটার হয় এবার আসবো পঞ্চম দিনের বৃষ্টিপাত কত একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার দেখো ওখানে লেখা আছে একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার এই জায়গাটায় তাহলে এই যে যে সব সেন্টিমিটারে আসলো দেখা যাক আসলো কি না এটা সেন্টিমিটারে এসেছে এটা সেন্টিমিটারে এসেছে এটা সেন্টিমিটারে এসেছে এটা সেন্টিমিটারে এসেছে এটাও সেন্টিমিটার এসেছে এবার কি করবো পাঁচ দিনের মোট বৃষ্টিপাত সব যোগ করে দাও যোগ করে সেন্টিমিটার লেখো সেন্টিমিটার লেখো তাহলে গড় কত এটাকে পাঁচ দিয়ে ভাগ করো এটা হচ্ছে এত প্রতিদিন গড়ে একশো পঁয়ষট্টি দশমিক আট আছে এই যে ভাগ অঙ্কটা আছে না এই ভাগটা এখানে করো সিডাব্লিউতেই করে দেখাও ভাগটা যদি খাতায় না থাকে তাহলে তোমার সিডব্লিউ ইনকমপ্লিট থাকবে তাহলে সিডাব্লিউতে তুমি ভাগটা করবে এবং উত্তর পর্যন্ত আসবে তাহলে তোমার অঙ্ক একদম সঠিক হলো অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু এই এককগুলো যদি তুমি ঠিকভাবে এক জায়গায় আনতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশাপাশি ভেরি ভেরি ইজিও হবে যাব পরবর্তী সমস্যা একশো আটত্রিশ বয়স পঁয়ত্রিশ বছর পিতার বয়স পঞ্চান্ন হলে পুত্রের বয়স কত খুবই সহজ দেখো আমি লিখে রেখেছি ভেরি ইজি পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর হলে সমষ্টি হবে দুই দিয়ে গুণ করব সত্তর বছর দুই দিয়ে কেন গুণ করলাম এই যে পিতা আর পুত্র মোট কজন হলো দুইজন তাই দুই দিয়ে গুণ করেছে পিতার বয়স হলে পুত্রের বয়স কি দুজনের বয়স থেকে বাবা বাদ দিলে বা ছেলে থাকবে পনেরো বছর পুত্রের বয়স কত পনেরো বছর একদম ইজি অঙ্ক সিডব্লিউ কমপ্লিট করে ফেল যাব পরবর্তী সমস্যা পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পিতার বয়স পাঁচ বছর আগে বাহান্ন হলে পুত্রের বর্তমান বয়স কত পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে সমষ্টি কত বছর এবার পাঁচ বছর আগে পিতার বয়স ছিল বাহান্ন পাঁচ বছর আগে যদি বাহান্ন হয় তাহলে বর্তমানে কি হবে পাঁচ বছর বেশি হবে আগে তো বাহান্ন ছিল আর এখন তার থেকে পাঁচ বেশি সাতান্ন বছর তাহলে পুত্রের বয়স কত দুজনের বয়স থেকে বাবাকে বাদ দাও তেরো বছর আগের অঙ্কর মতোই কিন্তু এক লাইন বেশি করতে হলো পুত্রের বয়স তেরো বছর করে ফেলো সি পুরো অঙ্কটা দেখে নেওয়া পুরোটা দেখে যাব যাবো পরবর্তী সমস্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জে এন একশো চল্লিশ পিতা ও পুত্রের বয়সের বয়স সাঁত্রিশ বছর পিতার বর্তমান বয়স বাহান্ন বছর হলে পুত্রের বয়স পাঁচ বছর আগে কত ছিল নয় বছর পর কত হবে তাহলে পিতা ও পুত্রের বয়সের বয়স সাঁত্রিশ তাহলে সমষ্টি কত সাঁত্রিশ গুণ দুই এখানে দুই গুণ করলাম কেন কারণ ওরা দুইজন বাবা আর ছেলে সেই জন্য তাহলে পিতার বর্তমান বয়স বছর পুত্রের বর্তমান বয়স কত দুজনের বয়সের থেকে একজনের বয়স বিয়োগ করো বাইশ বছর জায়গাটা বোঝো দুজনের বয়সের থেকে পিতার বয়স বিয়োগ করলে বাইশ বছর থাকে এটা কার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স এটা পুত্রের বয়স পাঁচ বছর আগে তার বয়স কত ছিল পাঁচ বছর কম ছিল বাইশের পাঁচ বিয়োগ করো সতেরো বছর নয় বছর পরে পুত্রের বয়স কত হবে বাইশের সাথে নয় যোগ করো একত্রিশ বছর পুরো অঙ্কটা এবার দেখে নাও এটা নেওয়া কমপ্লিট করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একশো একচল্লিশ পিতা ও পুত্রের গড় বয়স তেত্রিশ বছর মাতা ও পুত্রের গড় বয়স তিরিশ বছর পুত্রের বয়স দশ বছর হলে মা ও বাবার বয়স কত কত ইম্পর্টেন্ট অঙ্ক বলেছি পিতা ও পুত্রের বয়সের ঘর যদি তেত্রিশ হয় সমষ্টি হবে হবে দুই গুণ ছেষট্টি বছর মাতা ও পুত্রের বয়সের ঘর তিরিশ বছর হলে সমষ্টি কত হবে তিরিশ গুণ দুই ষাট বছর এদিকে পুত্রের বয়স বলে দেওয়া আছে দশ বছর তাহলে বাবার বয়স কত বাবা আর ছেলের বয়সের থেকে ছেলের বয়স বিয়োগ করলে বাবার বয়স বেরিয়ে যাবে মা আর ছেলের বয়সের থেকে ছেলের বয়স বিয়োগ করলে মার বয়স বেরিয়ে যাবে অর্থাৎ মায়ের বয়স বাবার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর মার বয়স পঞ্চাশ বছর হয়ে গেল সিডাব্লিউ কমপ্লিট করো পুরো অঙ্কটা দেখো ভীষণ সহজ যাবো একশো বিয়াল্লিশ দাগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক পাচ্ছি সাতটি পরপর সংখ্যার ঘর একুশ হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার ঘর কত আচ্ছা এই অঙ্কটা আমরা শর্টে শর্টে এক সেকেন্ডে করতে পারি এক সেকেন্ডে করতে পারি কিন্তু না তা করলে হবে না সমাধানটা দেখে নাও এই যে সাতটি পরপর সংখ্যার গড় যদি একুশ হয় তাহলে এই যে মধ্যম যে সংখ্যাটা সেটা হবে একুশ এবার এই যে সাতটি যখন নিচ্ছি তাহলে এই মধ্যমের ডান পাশে কটা আর বাম পাশে কটা থাকবে সমান সমান থাকতে হবে সাতের থেকে একটা হচ্ছে মধ্যম বাদ দাও থাকলো ছটা তাকে অর্ধেক অর্ধেক করো তিনটে তাহলে এপাশে পাশে তিনটে এপাশে তিনটে তিনটি তিনটি তাহলে একুশের এ পাশে কুড়ি উনিশ আঠেরো বাইশ তেইশ চব্বিশ সাতটি পরপর সংখ্যার গড় একুশ মধ্যম সংখ্যাটাও তাহলে একুশ ক্ষুদ্রতম সংখ্যাটি করতে হবে এই যে তিন পেয়েছ একুশের থেকে তিন বিয়োগ করলে আঠেরো হয় দেখো এখানে আঠেরোই হচ্ছে বৃহত্তম সংখ্যা কত একুশের পরে তিন যোগ করো চব্বিশ দেখো এখানে চব্বিশ হচ্ছে তাহলে এই ক্ষুদ্রতম আর বৃহত্তম এদের সমষ্টি কত বিয়াল্লিশ এদের গড় কত দুটি সংখ্যা তাহলে একুশ তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার গড় একুশ উত্তর হয়ে গেল আমার অঙ্ক শেষ পুরো অঙ্কটা একবার দেখে এবার দেখো এখানে আমার কিছু কথা বলার আছে এই যে গড়টা কত হলো একুশ হলো তাইতো দেখো সাতটিরও কিন্তু একুশ ছিল কেমন হলো বিষয়টা সাতটির ক্ষেত্রেও একুশ ছিল আবার এক্ষেত্রেও একুশ হলো এবার শর্ট নিয়মে আসুক সাতটি পরপর সংখ্যার গড় যদি একুশ হয় তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম ওদের বড় একুশ হবে এটা আজীবনকাল মনে রাখবে অপশান যেখানেই পাবে সেখানেই টিক দিয়ে গোল করে দিয়ে আসবে ঠিক অথবা গোল এখন তো গোল আগে তো ঠিক ছিল গোল করে দেবে তাহলে আমার কি এখানে এক সেকেন্ডের বেশি সময় লাগার কথা কথা না শুধু এটা তোমাকে মনে রাখতে হবে এটা যদি তুমি মনে রাখতে পারো তবেই তুমি পারবে মনে রাখবে সেজন্য জন্য যাবো পরবর্তী সমস্যা একশো তেতাল্লিশ এগারোটি পরপর সংখ্যার ঘর এগারো হলে ওই সংখ্যাগুলির প্রথম ছটি সংখ্যার ঘর কত এটা কিন্তু একটু ডিফারেন্ট এবং এটা আগের অঙ্ক থেকেও একটু বেশি গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অঙ্কটা তোমাকে দুবার করতে হবে দেখা যাক সংখ্যার গড় এগারো মধ্যম সংখ্যা এগারো সংখ্যা থাকবে থেকে মধ্যম একটা বাদ দাও দশটা অর্থাৎ পাঁচটি পাঁচটি করে থাকবে তাহলে পাঁচটি করে সংখ্যা যদি থাকে তাহলে প্রথম সংখ্যাটি কত হবে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে ছয় তাহলে প্রথম ছটি সংখ্যার সমষ্টি কত হবে প্রথম সংখ্যা যখন ছয় তাহলে ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ যোগ এগারো সমান সমান একান্ন এবার ওই ছয়টি সংখ্যার গড় কত ভাগ ছয় এইট পয়েন্ট করে দেখাও তাহলে ওই সংখ্যাগুলির প্রথম ছয়টির গড় হবে এইট পয়েন্ট ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু সহজ দেখো এই জাস্ট এই জায়গাটা বুঝতে হবে প্রথম সংখ্যার পরে আমি পরপর এগিয়ে যাব। এই জায়গাটা বুঝলেই হয়ে যাবে আসবো পরের সমস্যা একশো চুয়াল্লিশ জাগে তেরোটি পর পর সংখ্যার গড় কি পাঁচ হতে পারে যদি পারে তাহলেই বা কেন যদি পারে যদি বলো যে হ্যাঁ পারে তাহলে কারণ বলবে যদি বলো না পারে না তাহলেও তোমাকে কারণ বলতে হবে এবার মজার বিষয় কি জানো তো এই জায়গায় হ্যাঁ এবং না দুটোই সঠিক উত্তর কিন্তু আমাদের যেহেতু জেএনবিএসটি তুমি পরীক্ষা দিচ্ছ যে এনবিএসটিতে তোমাকে এই না এই জায়গাটা আসতে হবে আর একটু বড় হয়ে গেলে হ্যাঁ জায়গাটাও তুমি দেখাতে পারো দেখো তেরোটি পরপর ঘর যদি পাঁচ হয় তাহলে মধ্যম সংখ্যা পাঁচ মধ্যম সংখ্যার উভয় পাশে থাকবে কয়টি করে তেরো থেকে মধ্যম বাদ দিলে থাকলো কত বারোটা তাহলে তার অর্ধেক ছটি করে এবার মধ্যম সংখ্যাটি যদি পাঁচ হয় মধ্যম সংখ্যাটি যদি পাঁচ হয় দেখো মধ্যম সংখ্যা পাঁচ হলে তার আগে ছয়টি সংখ্যা পাওয়া যাবে এটা মনে করো পাঁচ তাহলে এর পরে ছটা এর আগে ছটা এটা কি সম্ভব কিভাবে সম্ভব দেখি পাঁচের আগে চার চারের আগে এর আগে আগে একটা তিন তিনের দুই দুটো তো পেলাম আর পাচ্ছি না হ্যাঁ শূন্য পাঁচটা পেতে পারি এর এর আগে তো আর নেই কিছু তাহলে এখানে তো আমি ছটা সংখ্যা পাচ্ছি না এখানে ছটা পাব ছয় সাত আট নয় দশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই এগারোটা এখানে ছটা পাবো কিন্তু বাম পাশে কি ছটা পাচ্ছি পাচ্ছি না তাহলে তেরোটি পরপর সংখ্যার ঘর পাঁচ হতে পারে না কারণ কি মধ্যম সংখ্যা পাঁচ হলে তার আগে আমি ছটা সংখ্যা খুঁজে পাচ্ছি না এইটাই হচ্ছে কারণ এবার তাহলে আমার উত্তর কি চেয়েছিল হতে পারে কেন তাহলে উত্তর কি লিখবে তুমি যে না না হতে পারে না পারে না কারণটা কি মধ্যম সংখ্যার আগে ছটি সংখ্যা পাওয়া যাচ্ছে না এটা কারণ এবার আমি যদি বলি হ্যাঁ তাহলে কি কারণ এটা আমাকে দেখতে হবে তুমি পুরো অঙ্কটা আগে লিখে নাও তে তোমার ক্লাসের জন্য এটা একদম কারেক্ট অ্যান্সার কিন্তু তুমি আরেকটু একটু বড় হয়ে গেলে তোমাকে তখন যেটা করতে হবে সেটা এখনই বুঝে নাও দেখো এই জায়গাটা আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই দেখো এখানে হ্যাঁ হ্যাঁ হতে পারে কিভাবে মধ্যম সংখ্যা যদি পাঁচ হয় তাহলে পাঁচের পরে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ দশের পরে এগারো পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই এর আগে এক একের আগে শূন্য এই পর্যন্ত তো পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেলাম শূন্য আগে মাইনাস এক এবার সম্ভব হয়ে গেল এই যে মাইনাস এক এই ধারণাটা শূন্যের আগে মাইনাস এক তার আগে মাইনাস দুই তার আগে মাইনাস তিন এই ধারণাটা যখনই তুমি শিখবে ক্লাস সেভেনে অথবা এইটে ক্লাস ক্লাস তুমি এই ধারণাটা পেয়ে যাবে অর্থাৎ পরবর্তীকালে হ্যাঁ হবে কিন্তু বর্তমান সময়ে তুমি না দিয়েই অ্যান্সারটা করবে ঠিক আছে তোমাকে না দিয়ে অ্যান্সারটা করতে হবে এই হ্যাট জায়গাটা পরে যাবো যাবো একশো পঁয়তাল্লিশ সমস্যা খুব মন দিয়ে বুঝবে অঙ্কটাকে কিছু সংখ্যক পরপর সংখ্যার গড় এগারো প্রথম ও শেষ সংখ্যার গড়ও এগারো কতগুলি সংখ্যার গড় করা হয়েছে এখানে কয়টি সংখ্যার গড় করা হয়েছে বলা হয়নি কিন্তু তাহলে কিছু সংখ্যক পরপর সংখ্যার গড় এগারো যদি বিজোর সংখ্যক সংখ্যা নেওয়া হয় তবে গড় ইকুয়াল টু মধ্যম সংখ্যা এটা তো আমরা জানি এতদিন আমরা কি শিখে আর আগের ক্লাসেই বা কি শিখলাম যে বিজোর সংখ্যক সংখ্যা যদি নেও তাদের গড় করলে মধ্যম সংখ্যাটা সমান হবে যদি জোর সংখ্যক সংখ্যা নেওয়া হতো তাহলে কি হতো তাহলে তো মধ্যম সংখ্যা পেতাম না সেক্ষেত্রে তুমি একটু হিসাব করে দেখো জোর সংখ্যক যদি সংখ্যা নাও তার গড় কিন্তু দশমিক সংখ্যায় আসে যেমন ধরো পাঁচ যোগ সাত এই ছয় এগারো একে দুই দিয়ে ভাগ করে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ আসছে তুমি যদি পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট করো তাকে যদি চার দিয়ে ভাগ করো দেখবে দশমিক সংখ্যায় পাবে অর্থাৎ জোর সংখ্যক সংখ্যা যদি নেওয়া হয় এই জায়গাটা মনে রাখবে সেক্ষেত্রে এরকম এগারো এরকম পূর্ণ সংখ্যায় তুমি পাবে না মধ্যম সংখ্যা হবে না অর্থাৎ মধ্যম সংখ্যা এগারো এই ক্ষেত্রে যদি বিজোর সংখ্যক সংখ্যা নেওয়া হয় জোর সংখ্যক নিলে কিন্তু দশমিক সংখ্যা পাবে তোমাকে বিজোড় সংখ্যক সংখ্যা নিতে হবে তাহলে মধ্যম সংখ্যাটি করতে হবে এগারো এবার এই এগারোর দুই পাশে কে কে থাকবে এগারোর থেকে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে পাঁচটি তাহলে এই এগারোর ডান পাশে থাকবে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর এর বাম পাশে থাকবে দশ নয় আট সাত ছয় এক্ষেত্রে গড় করা সম্ভব কখন কখন হবে এই তিনটের ক্ষেত্রে গড় করলে এগারো গড় হবে এই পাঁচটার ক্ষেত্রে গড় করলে এগারো হবে এই সাতটার ক্ষেত্রে গড় করলে গড় হবে এগারো এই নয়টার ক্ষেত্রে গড় করলে গড় হবে এগারো এই তেরোটার ক্ষেত্রে গড় করলে গড় হবে এগারো প্রতি ক্ষেত্রে এগারো মধ্যম সংখ্যা হবে তাহলে দেখো এক্ষেত্রে গড় হওয়া সম্ভব তিনটি সংখ্যা নিলে কখন নয় দশ এগারো বারো পাঁচটি সংখ্যা নিলেও গড় এগারো হবে নয় দশ এগারো বারো তেরো সাতটি সংখ্যা নিলেও হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয়টি সংখ্যা নিলেও হবে নয়টি সংখ্যা নিলেও হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগারোটি সংখ্যা নিলেও হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তুমি তেরোটি সংখ্যা আর বলতে পারছো না কারণ তুমি ছয়ের আগে তো আর যেতে পারছো না এখানে তো প্রথম সংখ্যাটা ছয় আর শেষ সংখ্যাটা ষোলোই দেখো শেষ সংখ্যাটা ষোলো তাহলে তেরোটি সংখ্যা বলতে পারবো না এই কটা বলতে পারবো অর্থাৎ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি উত্তর কিন্তু একটি বেরোয় তাই না এখানে উত্তর কতগুলো বেরিয়েছে দেখো সংখ্যা নেওয়া যেতে পারে তিনটি পাঁচটি সাতটি নয়টি এগারোটি তিনটে নিলেও সেই এগারো হবে গড় এক্ষেত্রেও এগারো হবে গড় এক্ষেত্রেও এগারো হবে এই ক্ষেত্রেও এগারো হবে এই ক্ষেত্রেও এগারো হবে অর্থাৎ আমার টোটাল কিন্তু সংখ্যা নেওয়ার ক্ষেত্রে আমি এতগুলো অপশান পাচ্ছি তাহলে আমরা আমাদের ক্লাসে যে অঙ্কগুলি পেলাম তার সি তুমি জাস্ট এক ঘন্টা পরে আমাকে জমা করে দেবে আর এইচডাব্লু কি করবে এই সব অঙ্ক সব অঙ্ক প্রশ্ন সমেত লাল কালি দিয়ে লাল কালি দিয়ে তুমি প্রশ্ন টুকবে আর সবুজ কালি দিয়ে উত্তর টুকবে মানে উত্তর সমাধান করবে এসব কটা সঙ্গে কি থাকবে অন্তত তুমি আজকের যা ক্লাস হলো সেখান থেকে পাঁচটি অঙ্ক মন থেকে মন থেকে গঠন করবে মন থেকে গঠন করবে করে জমা করবে কখন যখন নির্দিষ্ট সময়ে বলা হবে ঠিক তখনই তাহলে আমরা দেখলাম আমাদের ক্লাসে আমরা যে সমস্যাগুলি সমাধান করলাম সেগুলিকে কিভাবে আমরা মনে রাখতে পারি এই এইচ করার যে প্রসেস বললাম তার মাধ্যমে তাহলে তোমার নবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার হলে গিয়ে এই টাইপের যে কোনো সমস্যা আসুক না কেন তোমার কাছে অপরিচিত হবে না এবং তুমি সেই অঙ্ক পারবেই পারবেই পারবে